নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী পরম করুণা পরম জ্যোতির চমৎকার শুনব। আমি পালাক্কাড় থেকে প্রেমা বলছি। বিগত 8 বছর যাবত আমি ভগবত ধর্মের আশ্রয়ে আছি। সম্পূর্ণ অসহায়, অবসাদগ্রস্ত ও তীব্র বিষাদে আচ্ছন্ন অবস্থায় আমি ধর্মের শরণ গ্রহণ করেছিলাম। সেই সময় আমরা আকস্মিক যে ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলাম তা যে কোনো পরিবারের জন্যই সব থেকে বড় আঘাত। ওনামের দিন রাত্রে খাবার খেয়ে আমাদের ছেলে আনন্দের সঙ্গে শয্যা গ্রহণ করেছিল, কিন্তু অকস্মাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে ঘুমের মধ্যেই তার জীবনে মৃত্যু নেমে আসে। এই ভয়ঙ্কর দুর্ঘটনায় আমাদের জীবনে গভীর শোক এবং অবসাদের কালো ছায়া নেমে আসে। জীবনে বেঁচে থাকার আর কোনো অর্থ ছিল না। আমরা জীবন থেকে নিষ্কৃতি পেতে চাইছিলাম। এই সময় আমাদের এক পারিবারিক বন্ধু আমাকে শ্রী আম্মা ভগবানের শ্রীমূর্তি দিয়েছিলেন। অন্তরের দুঃখ এবং মানসিক আঘাতের কারণে সেই সময় আমি কোনো ঈশ্বরকেও গ্রহণ করতে পারার মতন পরিস্থিতিতে ছিলাম না। তীব্র অবসাদ থেকে রেহাই পাওয়ার জন্য আমাকে প্রতিদিন 4টি করে ট্যাবলেট খেতে হতো। ওই ভক্ত এবং তার স্ত্রী একরকম জোর করেই আমাকে একটি কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য একম মন্দিরে নিয়ে গিয়েছিলেন। সেখানে গিয়ে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করার পর আমি মানসিকভাবে এতটাই হালকা হতে পেরেছিলাম যে অবসাদের ওষুধ সেবন করতেও ভুলে গিয়েছিলাম। তখন থেকেই আমাকে আর কখনোই অবসাদ কাটানোর ওষুধ গ্রহণ করতে হয়নি। আমি জীবনের আনন্দ উপলব্ধি করতে সক্ষম হয়েছি এবং জীবন পুনরায় প্রত্যাশা ও স্বপ্নে পরিপূর্ণ হয়ে উঠেছে। বর্তমানে আমরা খুবই আনন্দের সঙ্গে সুস্থ শরীরে জীবন যাপন করতে পারছি। হে শ্রী পরম করুণা পরম জ্যোতি, আপনাকে আমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। জয় বলো স্নেহ প্রদাতা, আরোগ্য প্রদাতা, বৈদেশ্বর শ্রী পরম করুণা পরম জ্যোতির জয়।